দর্শকবৃন্দ, আশা করি বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই শ্রাবণ মাসে মহাদেবের প্রিয় এই কয়েকটি জিনিস যদি আপনি বাড়িতে নিয়ে আসেন, তাহলে দারিদ্রতা আপনার বাড়ির রাস্তা ভুলে যাবে। এবং এই পবিত্র শ্রাবণ মাসে যদি আপনি এই জিনিসগুলি আপনার গৃহে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার যেমন কল্যাণ হবে, তার সঙ্গে সঙ্গেই মহাদেবের কৃপাদৃষ্টিও আপনি লাভ করতে পারবেন। সেহেতু বন্ধুরা চলুন ভিডিওটি আমরা শুরু করি। কিন্তু তার আগে যদি আপনি আমাদের এই ধর্মকথা ইউটিউব চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। যারা মহাদেবের পরম ভক্ত এবং যারা হিন্দু সনাতন ধর্ম সংক্রান্ত বিষয়ে বিশ্বাসী, তাদের জন্যই আজকের এই ভিডিওটি। যদি আপনি হিন্দু সনাতন ধর্মে বিশ্বাসী না হয়ে থাকেন, তাহলে ভিডিওটিকে এখানে স্কিপ করে বেরিয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। শ্রাবণ মাস হলো বছরের একটি অন্যতম পবিত্র মাস। আপনারা জানেন কি, এই শ্রাবণ মাসেই কিন্তু সমুদ্র মন্থন হয়েছিল। এই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে যদি আপনি মহাদেবের পূজা পার্বণ করেন এবং মহাদেবের শিবলিঙ্গে জল নিবেদন করেন, তাহলে কিন্তু আপনার উন্নতি অবশ্যই হবে এবং আপনার এর আগের জন্মের পাপও এতে মোচন হয়ে যায়। তার সঙ্গে সঙ্গেই বন্ধুরা, মহাদেবের পূজা পার্বণের সঙ্গে মহাদেবের প্রিয় কিছু দ্রব্য যদি আপনি আপনার গৃহে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু অধিক উপকার আপনারা পাবেন। এর মধ্যে প্রথমেই আমি যেটি আপনাদের বলবো সেটি হলো ত্রিশূল। একটি তামা বা রূপার ত্রিশূল আপনারা এই শ্রাবণ মাসে আপনাদের গৃহে নিয়ে আসবেন। এতে বিভিন্ন শুভ শক্তি আপনার বৃদ্ধি পায়। ত্রিশূল হলো শিবের অস্ত্র, আর আপনি যদি মহাদেবের প্রিয় এই অস্ত্রকে নিজের গৃহে নিয়ে আসেন, তাহলে শিবের বর আপনারা অবশ্যই পাবেন, আপনার আর্থিক বর্ষণ হবে। দারিদ্রতা আপনার গৃহের রাস্তা ভুলে আপনি আপনার উন্নতির পথে এগিয়ে যেতে পারবেন। সুতরাং বন্ধুরা, এই বছরের পবিত্র শ্রাবণ মাসে আপনারা একটি ঠাকুরের আসনে রাখার মতো ছোট একটি তামা বা রূপার ত্রিশূল গৃহে নিয়ে আসুন। এরপরে আমি যেই বস্তুটির কথা বলবো সেটি হলো তামার ঘট। তামার ঘট হিন্দু শাস্ত্রের প্রত্যেকটি পূজাতে কতটা ব্যবহার হয় তা তো আপনারা সকলেই জানেন। এই তামার ঘট কিন্তু শাস্ত্র অনুযায়ী একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই তামার ঘট আপনি যদি শ্রাবণ মাসে আপনার গৃহে নিয়ে আসতে পারেন এবং এই তামার ঘটেই যদি প্রতি সোমবার কাঁচা দুগ্ধ, গঙ্গা জল এবং বেলপাতার সহযোগে মহাদেবকে অর্পণ করেন বা শিবলিঙ্গে যদি ঢালেন, তাহলে কিন্তু আপনার কল্যাণ হবেই। এবং তামার ঘটের সহযোগে এই কাঁচা দুগ্ধ শিবলিঙ্গে ঢালার সময় আপনি শিব মন্ত্র অর্থাৎ ওম নমঃ শিবায় মন্ত্রটি যদি উচ্চারণ করে এই কাজ করেন, তাহলে আপনার উন্নতি কিন্তু অবশ্যই হবে। এর পরের বস্তুটি হলো শিবের ডামরু। এটি একটি বাদ্যযন্ত্র। আপনার গৃহের বিভিন্ন রোগ ব্যাধিকে দূর করার জন্য আপনি এই ডামরুকে আপনার গৃহে নিয়ে আসতে পারেন। যদি আপনার গৃহের সন্তানরা বা আপনার সন্তানরা যদি পড়াশোনায় অমনোযোগী হয়ে থাকে, তাহলে তাদের পড়ার টেবিলে আপনি এই বাদ্যযন্ত্রটি রাখতে পারেন। এটি একটি খুবই পবিত্র জিনিস। এই পবিত্র বাদ্যযন্ত্র যদি আপনি আপনার গৃহে নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার অকল্যাণ দূরে চলে যাবে। এবং বন্ধুরা, এই ডামরু অর্থাৎ শিবের এই প্রিয় বাদ্যযন্ত্রটি আপনি আপনার গৃহে যে কোনো স্থানে ঝুলিয়েও রাখতে পারেন। মহাদেবের আরেকটি প্রিয় জিনিস হলো ভস্ম বা ছাই। শুনতে একটু অস্বাভাবিক মনে হলেও আপনারা হয়তো সকলেই জানেন, মহাদেব কিন্তু সর্বদা ছাই মেখেই থাকতেন।
তাই আপনি আপনার গৃহে এই শ্রাবণ মাসে ভস্ম বা ছাই নিয়ে আসুন। মহাদেবের পূজা করার সময় একটি পাত্রে ছাই রেখে আপনি মহাদেবের পূজা করতে পারেন, এতে মহাদেব সন্তুষ্ট লাভ করে। সুতরাং আপনারা শিবের মূর্তির সামনে ছাই রেখে মহাদেবকে পূজো করার চেষ্টা করবেন। প্রাচীনকালে মুনি ঋষিরা ভস্ম মেখে ধ্যান করতেন কল্যাণের জন্য এবং এতে মহাদেব কিন্তু অতি সন্তুষ্ট হয়। সুতরাং বন্ধুরা, এই ছাই বা ভস্ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শিবের পূজাতে। এর পরের বস্তুটি হলো গঙ্গাজল। গঙ্গাজল আমাদের হিন্দু শাস্ত্রে কতটা পবিত্র একটি জল তা তো আমরা সকলেই জানি। এবং বন্ধুরা, আপনারা তো জানেন ভগবান শিবের জটা থেকে গঙ্গা মায়ের সৃষ্টি, তাই আপনারা অবশ্যই এই শ্রাবণ মাসে গঙ্গা জল গৃহে নিয়ে আসতে পারেন। কিন্তু এখন এটা যদিও একটু অসম্ভব ব্যাপার, কারণ লকডাউনের কারণে বা আমাদের বিশ্বজুড়ে এমন একটি পরিস্থিতির কারণে আমাদের সকলের পক্ষে হয়তো গঙ্গা জল গৃহে নিয়ে আসা সম্ভব নয়। তাই আপনার গৃহে থাকা গঙ্গা জলই আপনি ব্যবহার করতে পারেন এবং এই গঙ্গা জল আপনি শ্রাবণ মাসে বিভিন্ন আপনার গৃহের বিভিন্ন স্থানে ছড়াবেন এবং শিবকে স্মরণ করবেন। এতেই আপনাদের কল্যাণ হবে এবং আপনারা পূর্ণ অর্জন করতে পারবেন। বন্ধুরা, এর পরের জিনিসটি হলো নন্দীর মূর্তি। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই তামার একটি নন্দীর মূর্তি আপনারা গৃহে কিন্তু নিয়ে আসতে পারেন। শুনতে অস্বাভাবিক মনে হলেও এই নন্দীর মূর্তি যদি আপনি গৃহে নিয়ে আসেন তাহলে কিন্তু মহাদেবের কৃপাদৃষ্টি আপনার গৃহের উপর সদয়েব থাকবে। কারণ হিন্দু শাস্ত্র অনুযায়ী নন্দী হলেন মহাদেবের পরম ভক্ত এবং মহাদেব স্বয়ং এই নন্দীকে অত্যন্ত ভালোবাসেন। সেহেতু আপনি এই শ্রাবণ মাসে মহাদেবের এই মাসে আপনি পারলে এই নন্দীর মূর্তি অবশ্যই গৃহে নিয়ে আসার চেষ্টা করবেন, এতে কিন্তু আপনার উপকার হবে। অবশ্যই বন্ধুরা, আপনারা যাই করুন না কেন সেটি নিষ্ঠার সাথেই করতে হবে, বিশ্বাসের সাথেই আপনাকে এই কার্যগুলি করতে হবে। যদি আপনার মনে কোনো রকম অবিশ্বাস থাকে এবং যদি আপনি এই কার্য করেন তাহলে কিন্তু এর ফল আপনি নাও পেতে পারেন। কিন্তু অবশ্যই যদি বিশ্বাস করে করেন এবং মহাদেবের উপর ভক্তির সঙ্গে এই কার্যগুলি করেন তাহলে অবশ্যই আপনারা সুফল পাবেন। মহাদেবের পূজাতে আপনারা প্রথমে কর্পূর দিয়ে মহাদেবকে আরতি বা মহাদেবকে আরাধনা করবেন, এতে কিন্তু অধিক সুফল লাভ হয়। সবটাই বন্ধুরা বিশ্বাস করে করতে হবে, কারণ বন্ধুরা, বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। তাই আমি কোনো রকম তর্কে যাব না, বিশ্বাস করে আপনারা এই কার্যগুলি করার চেষ্টা করবেন। আশা করি আমি আপনাদের আমার এই ভিডিওটি সম্পর্কে বোঝাতে পেরেছি। আজ আমি আপনাদের জানালাম মহাদেবের কয়েকটি প্রিয় জিনিসের কথা, যেই জিনিসগুলি আপনি যদি এই বছরের পবিত্র শ্রাবণ মাসে আপনি আপনার গৃহে নিয়ে আসেন তাহলে আপনার উন্নতিকে কেউ আটকাতে পারবে না, আপনার উন্নতি হবেই এবং তারই সঙ্গে আপনি মহাদেবের কৃপাদৃষ্টি থেকে কখনোই বঞ্চিত হবেন না। সুতরাং বন্ধুরা, যদি আপনার ভিডিওটি ভালো লাগে এবং যদি মনে হয় ভিডিওটি দেখে কিছু অন্তত উপকার হয়েছে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং পরবর্তীকালে এরকমই ভিডিও টিপস পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার চেষ্টা করবেন। আমরা আমাদের এই ধর্মকথা ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধর্ম সংক্রান্ত ভিডিও আপলোড করতে থাকি প্রতিনিয়ত। হিন্দু সনাতন ধর্ম বিষয়ে যদি আপনি বিশ্বাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আজ এই পর্যন্তই, পরের দিন আপনাদের কাছে আবারও হাজির হয়ে যাব। কিন্তু তার আগে বলি, যারা আজকে আমাদের এই চ্যানেলের পুরনো বন্ধুরা আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমাদের এই চ্যানেলের পাশে থাকার জন্য। আপনাদের জন্যই আমাদের এই চ্যানেলের এত উন্নতি। এবং নতুন বন্ধুদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আশা করি পরবর্তীকালে কোনো উপকারে আপনার আসতে পারবো।
আজ এই পর্যন্তই, সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।